আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এগুলো হচ্ছে আখ। আখের তো আর কোনো আলাদা বর্ণনা নাই, তবে এটা হচ্ছে আফ্রিকান আখ। আর সোয়াজিল্যান্ড, অলরেডি আপনাদেরকে বলেছি আমি আগেও যে সোয়াজিল্যান্ড চিনির জন্য বিখ্যাত। এখানে অনেক সুগার মিল আছে আর এই আখের অনেক বাগান আছে। তো কালকে সাইয়ারের বাবা সাউথ আফ্রিকা থেকে আসার সময় আখগুলো নিয়ে এসেছিল, এই তো এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। সোয়াজিল্যান্ডে এত আখ হওয়ার পরেও সোয়াজিল্যান্ডে আখ বাজারে তেমন বিক্রি হয় না, মানে খুবই রেয়ার দেখা যায় যে আখ বিক্রি হয়। কারণ দেখা যায় যে যাদের বাগান আছে ওখান থেকেই হয়তো বা যার ভালো লাগলো তারা খেলো। মানে আখ খাওয়ার যে একটা, আমাদের দেশে যেরকম একটা সিজনে আখ পাওয়া যায় এবং সবাই খায়, ওরকম কিছু নাই আর কি। আখ সেরকম মানুষ খুব একটা খায় না। আতা না, আখ। আতা কি? আখ। সাফির ইজ সেইং তাতা। নো, দ্যাট ওয়ান ইউ টেক, ইউ কাট ইন ইউর হাউস। হোয়াট ইজ দ্য সোয়াজি নেম ইউ সেইং? উমোবা। উমোবা, উই কল ইট আক। সাফির ইজ অলরেডি সেইং আত। সাফির, আক 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 আক, বলো আক। আর এখানকার আখগুলা অনেক মিষ্টি, একদম মানে কি বলবো, অনেক বেশি মিষ্টি, কিন্তু অনেক শক্ত একদম। যতই বতি হোক না কেন, এটা ভালো শক্ত আখ, তো সেই জন্য খেতে গেলে দাঁতের অবস্থা খারাপ হয়ে যায়। সিসি কই? সিসিকে দাও, সিসিকে দিতে বলছি। সিসি কই? সিসিকে দিয়ে দাও। এই তো ছোট্ট একটা আখের গল্প। আখের আখ কেমন হয় সোয়াজিল্যান্ডে সেটা একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।